হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো মাই প্রিন্সেস সানা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 অভিনন্দন। তো আজকে জলপাইগুড়ি রাজবাড়ির যে মনসা পূজা হয়ে থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। যারা জলপাইগুড়ি বা তার আশেপাশে আছে তারা তো আসে, মেলা দেখে, কিন্তু যারা অনেক দূরে থাকে তারা দেখতে পায় না। তো তোমাদের জন্য ছোট একটা ব্লগ শেয়ার করলাম, তো তোমরা দেখো ব্লগটা শেষ অবধি, খুব ভালো লাগবে। এই যে রাজবাড়ি, মায়ের মন্দির, রাজবাড়ির চারিদিকটা একটু দেখালাম তোমাদেরকে, কিন্তু কি বলো তো, খুব বৃষ্টি ছিল, বৃষ্টির মধ্যেই চলে আসছি তোমাদেরকে শেয়ার করব বলে। যারা নতুন আমার ব্লগ দেখছো তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক তো করবে, শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবে। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে। তোমরা দেখো শেষ অবধি, খুব ভালো লাগবে। খুব ভিড়, তো অতটা ভালোভাবে রেকর্ড করতে পারিনি, একটু পেরেছি করলাম। তার মধ্যে বৃষ্টি, মা সবাইকে ভালো রাখবে এটাই বলবো, মার কাছে প্রার্থনা করব। বড় মেলা হয়, অনেকটাই বড়, এক সপ্তাহের মতো থাকে। এত ভিড় দেখো, এত বৃষ্টি, বৃষ্টির মধ্যেও কিন্তু সবাই আসছে মেলা দেখতে, খুব ভালো লাগে। Thank you.
সুন্দর মেলা, খুব খুব সুন্দর, খুব সুন্দর। এত বৃষ্টি কাদা হয়ে গেছে, তাও কিন্তু সবাই আসছে, বছরে একবার আসে, সবাই খুব আনন্দ করে। মেলায় আসলে মনটাও ভালো থাকে, এটা তোমাদের খুব ভালো লাগবে, দেখতে থাকো। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ অবধি ব্লগটা দেখার জন্য। থ্যাংক ইউ।